পর্যায়ে আলাপ আলোচনা করে পরামর্শ করে তারপরে এটা দেয়া হয়েছে। এটা এমন না যে এটা স্থায়ী পারফরমেন্সের উপর বেস করে যেহেতু দেওয়া হয়েছে, কেউ যদি পারফরমেন্স খারাপ দেখায় তাহলে কোনো সময় চলে যেতে পারে, এটা অস্থায়ী একটা পদ। সুতরাং আমরা যারা পেলাম তাদের দায়িত্ব যেমন বেড়েছে তেমনি দায়িত্ব বাড়ার পাশাপাশি আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন আমি এটা বজায় রাখতে পারি। কথায় বলে স্বাধীনতা পাওয়া সহজ, রক্ষা করা কঠিন। তা একইভাবে আমি বলবো প্রিফেক্টশিপ পাওয়া থেকে প্রিফেক্টশিপ সম্মানের সাথে শেষ করা এবং রক্ষা করা এটা আরও কঠিন। সুতরাং আজকে যারা এই দায়িত্ব পেলে আমি আশা করব তোমরা অত্যন্ত সঠিকভাবে সুন্দরভাবে এবং সাবলীলভাবে তোমাদের দায়িত্ব পরিচালনা করবে। তোমাদেরকে কংগ্রাচুলেশনস, অভিনন্দন। যারা আজকে পেলো না আমি তাদেরকেও অনুরোধ করব যে ভবিষ্যতে তোমরা আরও ভালো কাজ করে অন্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করো